আজি আপনার অনুষ্ঠিত আলোচনা সমালোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত লই আমি আমার এই অসহযোগ আন্দোলনের পর্যায়ে আগুয়াই নিব লাগবে। আমি দাবী আদায় করবই লাগবে, আমার দাবী আদায় হবই। আমি ঐক্য আর সংগ্রামের মাধ্যমে আমি দাবী আদায় করব পারি আন্দোলনকর। এয়া আপোনালোকে ইন্দিরা বাইদেউর বক্তব্য শুনবলে পালে। নমস্কার, মোৰ নতুন এটি ভিডিওলৈ আপোনালোক সকলোকে মই মঞ্জুগলি তেরেখে অঙ্গনবাড়ী ভিডিও আসাম চ্যানেলটিলৈ আদরণি জানাইছো। আজি আপোনালোকক অসম ৰাজ্যিক অঙ্গনবাড়ী কর্মী আৰু সহায়িকা সন্থার যোৱাকালি হৈ যোৱা মিটিঙত লতাশিলত মিটিঙত কেনেধৰণৰ সিদ্ধান্ত লওয়া হল তাকে জনাবলৈ ভিডিওটি বনালো। আশা কৰিছো আপোনালোকে ভিডিওটি শেষলৈকে চাব। আজির সভাত পরবর্তী পর্যায়ত অসহযোগ আন্দোলন কেনে ধরনের হব, কেনেদরে চলাই যাব, এই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবলে অসমের বিভিন্ন জেলার পৰা অহা প্রতিখন জেলার সম্পাদিকা সভানেত্রীর পৰা মতামত গ্রহণ করা হয় আর এই মতামতর ভিত্তিতে পরবর্তী সময়ের আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হব। অঙ্গনবাড়ী কেন্দ্র খোলা হব নে বন্ধ হব এই সকলবর বিষয় লৈ অঙ্গনবাড়ী কর্মী সহায়িকা সন্থায় প্রতিখন জেলার পৰা মতামত গ্রহণ করে। যোৱাকালির সভাত ৰাজ্যিক সভানেত্রী জয়মতী বাইদেউ উপস্থিত থাকিব নোৱাৰিলে। তেখেতৰ অনুপস্থিতিত উপসভানেত্রী বীণা বৈশ্যৰ সভানেতৃত্বত সভাখন পরিচালিত করা হয়। সভাত CITU ৰাজ্যিক কমিটির সাধারণ সম্পাদক কমরেড তপন শর্মা আর উপসভাপতি বীরেন শর্মা উপস্থিত থাকে। ৰাজ্যিক সভায় 15 ফেব্রুয়ারীর ধারাবাহিকভাবে চলাই থাকা অসহযোগ আন্দোলন কার্যসূচী আর 26 ফেব্রুয়ারীর গুয়াহাটির সচলত করা দিবা নৈশ আন্দোলন সম্পর্কে আলোচনা করে। সরকারি পক্ষর রাজনৈতিক আর আরক্ষী প্রশাসনের নানা ঘাত প্রতিঘাত নেওচি 26 ফেব্রুয়ারীর 17 মার্চলৈ সর্বমুঠ 21 দিন ধারাবাহিকভাবে রাজ্যখনের বিভিন্ন প্রান্তর কর্মী সহায়িকা তথা মিনিকর্মী আন্দোলনত যুক্ত হওয়ার বাবে রাজ্যিক কমিটির ফলেরপরা বৈপ্লবিক অভিনন্দন জ্ঞাপন করে। সকলবর রাজ্যর মতামতর ভিত্তিত কেনে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হল এ আপনালোকক জানাবলৈ বিচাৰিছো। আপনালোকে সকলকে চাই থাকক। সিদ্ধান্তবর এনে ধরনের দাবি আদায় নহওয়ালৈকে অসহযোগ আন্দোলন কার্যসূচী চলি থাকিব আর লোকসভা নির্বাচনের আচরণ বিধি প্রয়োগ হয়ে থাকা দিনলৈ অঙ্গনবাড়ী কেন্দ্র খোলা রাখি শিশুসকলক প্রাক প্রাথমিক শিক্ষা দিয়া হব, কিন্তু কোনো ধরনের প্রচন ট্রেকারের কাম করা নহব, কোনো রিপোর্ট দিয়া নহব, কোনো সরকারি বা বিভাগীয় সভা সমিতিত যোগ দিয়া নহব। নেক্সট সিদ্ধান্ত, BLৰ কাম করা সংগ্রামী সতীর্থসকলক উক্ত কামের বিরত থাকিবলৈ রাজ্যিক সভায় পরামর্শ দিয়ে। তার পিছর সিদ্ধান্তটো হল হিতাধিকারীর বাবে অহা খাদ্য বস্তু কেন্দ্রত আহি যোগান ধরলে কেবল সেবা প্রদান করা হব। নেক্সট সিদ্ধান্ত, 27 মার্চৰ 29 মার্চৰ ভিতর সরকারি মোবাইলবর প্রতিত প্রকল্প কার্যালয় জমা দিব লাগিব। ইয়ার কারণে জমাকারীর তালিকা প্রকল্প সম্পাদিকা সভানেত্রীয়ে প্রস্তুত করে রাজ্যিক কমিটিক জমা দিব লাগিব। তার পিছর সিদ্ধান্ত, অসহযোগ আন্দোলন কার্যসূচী চলি থাকার সময়ত অর্থাৎ 4 জুনলৈ প্রতি সোমবার আর শুক্রবারে প্রতিত প্রকল্পর কার্যালয়ের সম্মুখত অবস্থান ধর্মঘট কার্যসূচী পালন করিব লাগিব। পিছর সিদ্ধান্ত, রাজ্যিক কমিটির ফালেরপরা রাইজলৈ দিয়া গহাড়ি আর সহি সংগ্রহ কার্যসূচী কোনখন জিলায় কিমান করেছে তার এটা হিসাব রাজ্যিক কমিটিক রিপোর্ট দিব লাগিব। তার পিছর সিদ্ধান্ত হল লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করার 7 দিনের পিছত অর্থাৎ সম্ভাব্য 12 জুনত দিসপুর চলো অভিযান কার্যসূচী পালন করা হব। গতিকে আপোনালোকক আমার অসম ৰাজ্যিক অঙ্গনবাড়ী কর্মী সহায়িকা সন্থার প্রতিখন জেলার পৰা মতামত লওয়ার পিছত এনে ধরনের সিদ্ধান্তবর গ্রহণ করা হল। আশা করছো আপনাদের ভিডিওটি চাই সকলখিনি কথা গম পালে। এইখিনিতে আপনাদের জানাও, যদিহে আপনাদের মোৰ চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তেতিয়াহলে মোৰ চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিব, যাতে আগলৈ আপনাদের অঙ্গনবাড়ী কেন্দ্র ভিডিওবোৰ মোৰ চ্যানেলের যোগেৰে দেখিবলৈ পায়। আপনাদের আটাইলৈ ধন্যবাদ জানাই নতুন এটি ভিডিওত লগ পোৱাৰ আশাৰে আজিলৈ ভিডিওটি ইমানতে সমাপ্ত করছো। ধন্যবাদ।